বার বার করে ভাই বলছি, তবে আমি আপনাদের, আপনারা আমার ভাই, এটা আমি প্রকাশ করে দিলাম 13 থেকে 14 বার ভাই বলে আমি প্রকাশ করে দিলাম যে আপনারা আমার ভাই। তবে আপনারা যদি আমার ভাই, তবে আমি আপনাদেরকে একটু আওয়াজ দিয়ে বলবেন ভাই, তবে আপনারা আমার ভাই আর আমি আপনাদেরই ভাই। এই সম্পর্কটা তৈরি করে দিল কে? আপনারা অনেকেই বলেছেন আল্লাহ, আর অনেকেই মানে এমনিতে তাকিয়ে থেকে গেছেন। আমি মনিরউদ্দিন বলছি, এই সম্পর্কটা তৈরি করেছেন আমার রাসূল। বলে কেমনি? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা মানে কাহা, নবী মানে রাসূল, আমার রাসূল দয়ার নবী, বিশ্বের নবী বললেন, ক্বালা মানে বলা, রাসূল বললেন, কুল্ল সমস্ত মুসলিম মুসলমান ইখওয়ান ভাই। তবে রাসূল বললেন, এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই। তবে আপনার আমার ভাই, আমি যেন আপনাদেরই ভাই। বর্তমান দেশের পরিস্থিতি ভালো নাই কি গো? কথা কি উল্টো পাল্টা হচ্ছে? উল্টো পাল্টা হলে একটু ইঙ্গিত করবেন। তবে আপনারা আমার ভাই, আমি যেন আপনাদেরই ভাই। বর্তমান পরিস্থিতি ভালো নাই রে আমার ভাইয়ের, আমার বন্ধুরা রে আমার আব্বা এবং চাচারা রে আমার মা এবং বোনেরা, শুনে যাও রাতের বেলা, আজকে আমি আপনাদের এই কথাটা শুধু বলি নাই, আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। গণেরা যারা আমাকে এক আল্লাহ বলে বিশ্বাস করেছ, যারা আমার নবীকে নবী বলে স্বীকার করেছ, রে বিশ্বের বিশ্বাসী গণেরা, তোমরা বাঁচো, তুমি বাঁচো, তোমরা বাঁচো এবং তোমার আহালদেরকে বাঁচাও, তোমার ভাইকে বাঁচাও, তোমার বোনকে বাঁচাও, তোমার চাচারে বাঁচাও, তোমার চাচিরে বাঁচাও, তোমার বন্ধুরে বাঁচাও, কোথা থেকে বাঁচাও, নারা ওই কঠিনময় জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ভাইজান বন্ধুরা আমার, রে আমার ভাইজানেরা, আমি আপনাদের বলি, আজকে আমাদের অবস্থাটা এত শোচনীয়, আজকে আমাদের এত টেনশন, আমরা আজকে এতই হতাশ হয়ে আছি, বিশেষ করে ইন্ডিয়ান হিন্দুস্থানী মুসলমানেরা, আজকে আমরা বড় চিন্তায় চিন্তিত, হতাশ হয়ে আছি, কেন এমনটা হয়ে গেল, কেন আমাদের উপরে এমন নির্যাতন, কেন আমাদের উপরে এমন নিপীড়ন, কেন আমাদের উপরে এমন অত্যাচার, কেন আমার মা বোনগুলিকে নিয়ে এমন ছিনিবিনি করতেছে। ভাইজান বন্ধুরা আমার, আজকে যেন আমাদেরকে এমন টেনশন হয়ে গেল যে আমরা টেনশনের ঠেলায় ফাঁসি দিয়ে মরে যাচ্ছি। দক্ষিণ চব্বিশ পরগনার দুইজন গলায় ফাঁস দিয়ে মারা গেল, কথাটা সত্য না মিথ্যা? হ্যাঁ না বলেন ভাই? দক্ষিণ চব্বিশ পরগনার দুইজন গলায় ফাঁস দিয়ে মারা গেল, টেনশনটা কি? টেনশনটা হলো যে কি আমরা ইন্ডিয়ান মুসলমান, আমরাকে বাংলাদেশ তাড়িয়ে দিবে, এনআরসি টেনশনে গলায় ফাঁসি দিল। আরে ওটা বাদ দেন, আমি আজকে 8 দিন আগে এক জলসায় গেলাম, তো জলসা থেকে বের হব, গাড়িতে চেপেছি, এই যে আমার বাবাজি আছে, এমনই একজন বয়স্ক লোক এসে বলছে, মনিরউদ্দিন আমরাকে কি আসলই বাংলাদেশ চলে যেতে হবে? আরে
জবাব দেন, মোটামুটি দেড় মাস আগে আমার হাজারার মা, বুঝতে পারছেন তো, আমার হাজারার মা মানে আমার বিবি যান, আমার হাজারার মা বলছে হাজি হাকে ভালো লাগে না, আমাদের মালদার ভাষা একটু আলাদা, তো আপনাদের যেমন আঞ্চলিক লোকাল ভাষা আছে ঠিক আমাদেরও আঞ্চলিক লোকাল ভাষা আছে, তো হাজারার মা বলছে কি করবো হাকে একটা সোনার হার বানিয়ে দাও, মোদি তো মেরে পিঠে হাঁকিয়ে দিবে আমরা, এই যে একটা টেনশন, এই যে একটা ভাইরাস আমাদের মধ্যে ঢুকে গেছে, আমি মনের উদ্দিন বলছি আমি আপনাদের ভাই, আপনার আমার ভাই, আমি একজন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, এক অন্যের সাহায্য ছাড়া আমার চলার মতো ক্ষমতা নেই, আমি মনির উদ্দিন ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থার্ড ডিস্ট্রিক্টে আমি গলা উঁচু করে এক আল্লাহর উপরে বিশ্বাস করে বলি, আপনারা খবরদান টেনশন করবেন না, একবার জোরে বলি নারায় দেখবেন, কেন টেনশন করবেন, কি কারণে টেনশন করবেন, কিসের জন্য হতাশ হবেন, এই ভারতকে সাজিয়েছে মুসলমানেরা, এই ভারতে রক্ত দিয়েছে মুসলমানেরা, এই ভারতকে স্বাধীন করেছে মুসলমানেরা, এই ভারত থেকে ইংরেজকে তাড়িয়েছে মুসলমানেরা, একবার জোরে বলি না দেখবেন, তবে এই ভারতে রক্ত দিয়েছি, এই ভারতে জীবন দেব, ভারত ছেড়ে অন্য কোথাও যাব না, জোরে বলি ইনশাআল্লাহ, এই ভারতে রক্ত দিতে পেরেছি, এই ভারতে জীবন দিতে পারবো না, সেই দিন বলল এক এক চুন চুন কর, এক এক চুন চুন কর, একটা একটা করে বেছে বেছে এই পার থেকে মাল ওই পারে পাঠিয়ে দেব, ওই পার কি আমার মামার বাড়ি, ওই পার কি আমার চাচার বাড়ি, ওই পার কি আমার বাপের ঘরের আবদা, যে আমি এই পার থেকে ওই পারে চলে যাব, কখনো যাব না, জোরে বলে ইনশাআল্লাহ, খবরদার টেনশন করবেন না, খবরদার হতাশ হবেন না, আপনারা মনে মনে বলবেন মনির উদ্দিন ভাই আপনার তো দুটো হাত নাই, আপনার তো দুটো পা নাই, আপনি এমনই গ্যারেন্টি সহকারে আমাদের টেনশন করতে মানা করছেন কেন, আপনি কি দেশের কোনো দায়িত্বশীল, আপনি কি কোনো এমপি, আপনি কি কোনো এমএলএ, আপনি কি কোনো ভেলেনের মালিক, আপনি কি কোনো দণ্ডের মালিক, আপনি এত বড় গ্যারেন্টি নিচ্ছেন কেন, এত বড় চ্যালেঞ্জ করছেন কেন, যে টেনশন নেবেন না, কেন টেনশন নেবেন, আপনারা বলবেন বলছেন মনির উদ্দিন ভাই কেন টেনশন নেব না, আজকে এমনই আমাদের উপরে নির্যাতন, প্রত্যেকটি মানুষের একটি ধৈর্য রয়েছে, ধৈর্য আছে না, এই ধৈর্যের বাঁধ যখন ভেঙে যাবে আমরা সহ্য করতে পারবো না, কত ধৈর্য ধরব, এমন করে ঝাড়খণ্ডের তাবরেজকে মেরে দিল, দিল্লির কোরআনের এমন এক হাফেজকে মেরে দিল, মালদা ডিস্ট্রিক্টের বষ্টম নগর থানায় মেরে দিল, কলকাতার দুইজন গলায় ফাঁসি দিয়ে মারা গেল, আসাম রাজ্যের দরং ডিস্ট্রিক্টের দুইজন সুন্দরী যুবতীকে থানায় নিয়ে যে উলঙ্গ করে পিটিয়ে পিটিয়ে লাল করে উলঙ্গ ছবি তার বিশ্বের কাছে ভাইরাল করলো, আমরা সহ্য কত করব মনির উদ্দিন ভাই, সহ্য করতে করতে যখন ধৈর্যের বাঁধ ভেঙে যাবে আমরা নিজেকে মেনটেন করতে পারবো না, ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায় আমরা রাস্তায় নেমে পড়ব, আর আমরা যদি রাস্তায় নেমে পড়ি তবে ওরা তো আর চুরি পিঠে থাকবে না, ওরাও রাস্তায় নেমে পড়বে, যখন দুই দল রাস্তায় নেমে পড়বে তখন সংঘর্ষ হবে, ওরা তো 75 আমরা তো 25, ওরা তো 70 আমরা তো 30, তবে তো ওদেরকে আমরা পারবো না, কেন টেনশন করব না, কথা কি বুঝতে পারছেন না, আর একটু বোঝানোর চেষ্টা করব, ভলেন্টিয়ার ভাইদের বলি, ফাঁকা জায়গায় দাঁড়ানো লোকদের বলেন, আমি বলেছি যে আমাকে কথার মধ্যে ডিস্টার্ব দেওয়া হবেন না, ভলেন্টিয়ার কারা, ব্যাচ দেওয়া আছে কাদে, মেহরবানি করে আমরা ভেতরে চলে আসি ভাই, যারা দাঁড়িয়ে আছি মেহরবানি করে ভেতরে চলে আসি, ভাইয়ের আমার বন্ধুরা আমার, তবে আমরা নিজেকে নিজে নিজেকে নিজে সামলাতে যদি না পারি আর কত সহ্য করব, আর
রাস্তায় নেমে পড়ি, ওরাও রাস্তায় নেমে পড়বে, তারপরে ওরা তো 75 আমরা তো 25 ওরা তো 70 আমরা তো 30 তবে আমরা আমাদের তো ওরা পিটিয়ে মেরে গুটিয়ে দিবে, কেন টেনশন করব না, কেন চিন্তা করব না? না না না, খবরদার চিন্তা করাবেন না, আজকে তো আমরা ভারতের মাটিতে 25% বা 30% একটা সংখ্যা হিসাবে আছি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে যদিও আমি যদিও ভারতবর্ষের মাটিতে আমি মনিরুদ্দিন আল্লাহ এবং আল্লাহ রসুলের দিনের কথাগুলি লক্ষ মানুষের সামনে চিৎকার গলায় বলতে পারি, কোরআনের তেলাওয়াত চিৎকার করে করতে পারি, আল্লাহ এবং আল্লাহ রসুলের দিনের কথা বলতে পারি, কিন্তু আমার ভাই আমার বন্ধুরা স্মরণ করুন ওই দিনের কথা, যেই দিন মক্কা সেইদিন মক্কার মাটিতে নেতৃত্ব চলত আবু জেহেলের, সেইদিন মক্কার মাটিতে মুসলমানের সংখ্যা ছিল অতি কম, কোন পার্সেন্টেজ ছিল না, আজকে তো আমরা বড় সৌভাগ্যবান, আমরা ভারতের মাটিতে একটা পার্সেন্টেজ হিসেবে আছি, কিন্তু সেইদিন মক্কার মাটিতে মুসলমানের কোন পার্সেন্টেজ ছিল না, অতি নিম্ন কিছু 0.00 অল্প কিছু ছিল, আজকে তো আমি মনিরুদ্দিন ভারতের মাটিতে বসে ভারতের বিভিন্ন জেলার বিভিন্ন রাজ্যে বসে আল্লাহর দিনের কথা প্রকাশ্য বলতে পারি, কিন্তু ওই দিন সেই দিন যেই দিন মক্কার মাটিতে আমার রাসূল এবং নবীর সাহাবীরা মক্কার মাটিতে গলা উঁচু করে কথা বলতে পারত না, প্রকাশ্যভাবে দিনের কথা বলতে পারত না, সেই দিন ভাইজান বন্ধুরে আমার, সেই দিন মক্কার মাটিতে কেউ যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিনের কথা বলতো, তবে আবু জেহেল যদি জানতে পারত, তার সেনাপতি কমান্ডাররা যদি জানতে পারত, তার হাতটা ছুটিয়ে দেওয়া হতো, তার গলাটা দুই খণ্ড করে দেওয়া হতো, ভাইজান বন্ধুরে সেই দিন মক্কার মাটিতে আবু জেহেলের নেতৃত্বে কেউ যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিনের কথা বলতো, আবু জেহেল এবং তার সেনাপতিরা যদি জানতে পারত, তব্বুকে ফুটান্ত তেলের মধ্যে মাছ ভাজা জিলাবি ভাজার মতো করে মাছ ভাজার মতো করে ভেজে দিত, সেই দিন এমনই নির্যাতন নিপীড়ন অত্যাচার অবিচার মক্কার মাটিতে চলছিল, সেই দিন রাসূল আমার নবী এবং নবীর সাহাবীরা সেই দিন চুপি 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 মক্কা মদিনা তায়েফের মাটিতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিন বিশ্বজগতের কাছে পৌঁছে দিয়েছেন, একবার জোরে বলি নারায়ে তাকবীর আল্লাহ। আমার ভাইয়েরা আমার বন্ধুরা, আজকে যেমন আমরা বড় হতাশ হয়ে গেছি, আজকে যেমন আমরা বড় টেনশনে টেনশনিত হয়ে গেছি, ওই দিন সেই দিন যেই দিন মক্কার মাটিতে আবু জেহেলের নির্যাতনে নিপীড়নে যেন আমার নবী এবং নবীর সাহাবীরা যেন বড় হতাশ হয়ে গেলেন, সেই দিন যেন আমার নবী এবং নবীর সাহাবীরা যেন বড় চিন্তায় চিন্তিত হয়ে গেলেন, তবে ভাই আমরাও আজকে চিন্তায় চিন্তিত, সেই দিন মক্কার মাটিতে আমার রাসূল এবং নবীর সাহাবীরা সেই দিন যেন বড় চিন্তায় চিন্তিত, তবে তাদের চিন্তাধারাটা ছিল কি আর আমাদের চিন্তাধারাটা কি? আমাদের চিন্তাধারাটা হলো এটাই, আমাদের চিন্তাধারাটা হলো এটাই, হাগো হাগো আমাদেরকে এত গালা ধন সম্পদ দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবে, জমি জায়গা সব ফেলে চলে যেতে হবে, কাগজ যদি সেই 72 সালের 71 সালের আগের কাগজ, কত বাড়ি ডুবেছে, কত বাড়ি পুড়েছে, কত বাঁধ ভেঙেছে, সেই কাগজ যদি জমা করতে না পারি, তবে এত গালা ধন সম্পদ ছেড়ে জেলখানায় থাকতে হবে, আশ্রমে থাকতে হবে, কেন ওই পারে তো ওরা তো নিবে না, ওই পারে পাঠাবে ওরা তো নিবে না, তখন এরা একটা আশ্রম বানিয়ে আমাদেরকে কয়েদে ভরে রাখবে, তবে
এত বড় সুন্দর বিল্ডিং, বাড়ি, ধান, ধন সম্পদ সব রেখে জেলখানায় থাকতো, এটা হচ্ছে আমাদের টেনশন, এটা হলো আমাদের চিন্তা, তাই না? কি গো, এছাড়া কি অন্য টেনশন? কিন্তু ওই দিন সেই দিন যেই দিন মক্কার মাটিতে এমনই ভারতের মতো নির্যাতন নিপীড়ন আবু জেহেলের লোকেরা করত, সেই দিন আমার রাসূল এবং নবীর সাহাবীদের টেনশনটা কি রে? টেনশনটা হলো মাবুদ গো এমনই নির্যাতন নিপীড়ন যদি হয়, এমনই অত্যাচার অবিচার যদি হয়, তবে মক্কা মদিনা তায়েফের মাটিতে তোমার কোরআন এবং রাসূলের বিধান কেমন করে মক্কার মাটিতে কালেমার পতাকা উঁচু করব? এটা ছিল তাদের টেনশন, এটা ছিল তাদের চিন্তা। এমনই নির্যাতন যদি হয়, এমনই নিপীড়ন যদি হয়, এমনই অত্যাচার যদি হয়, তবে তোমার কোরআনের বিধান কালেমার পতাকা কেমন করে উঁচু করব? এটাই ছিল হয়ে গেল তাদের টেনশন। আমার নবী এবং নবীর সাহাবীরা এমনই চিন্তায় চিন্তিত যখন হয়ে গেলেন, আমার আল্লাহ সাথে সাথে জিবরাইলকে ডাক দিলেন, ও জিবরাইল তাড়াতাড়ি আমার রাসূলের কাছে যাও, তাড়াতাড়ি আমার নবীর কাছে যাও, কেননা আমার নবী দয়ার নবী, যেন বড় হতাশ হয়ে গেছে নবীর সাহাবীরা, যেন বড় চিন্তায় চিন্তিত হয়ে গেছে জিবরাইল রে, তাড়াতাড়ি নবীর কাছে যাও আর আমার রাসূলকে সংবাদটা দিয়ে দাও, আমার নবীকে খবরটা দিয়ে দাও। জিবরাইল সাথে সাথে নবীর কাছে এসে গেলেন আর নবীকে বললেন, ও গো নবী বলো, আপনারাও যদি পারেন তো আমার সাথে বলো, বিসমিল্লাহির রহমানির রহিম। জিবরাইল এসেছেন নবীকে বলছেন, কি বলছেন? কথাটা শুনছেন না বুঝছেন কোনটা? হাত জোর করে বলছি শুনবেন না, একটা লোকের কথা শুনতে 15 মিনিট ভালো লাগে, কিন্তু যদি বুঝেন ঘন্টার পর ঘন্টা কেটে গেলে ভাববেন যে হুজুর চললো আর নামলো, কিন্তু শুনতে 15 মিনিট ভালো লাগে। কথাটা শুনে, মক্কার সংখ্যা লঘু মুসলমানের, পশ্চিমবঙ্গের ভারতের সংখ্যালঘু মুসলমানেরা, রে বিশ্ব জগতের সংখ্যালঘু মুসলমানেরা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা চিন্তায় চিন্তিত হয়ো না। আল্লাহ নিজেই বলছে, তো আল্লাহ আমাকে টেনশন করতে মানা করেছে তো আমি কেন টেনশন করব? কি গো ভাই, কথা বুঝতে পারছেন? আমার আল্লাহ বললেন, তোমরা চিন্তায় চিন্তিত হয়ো না, তোমরা ভয়ে ভীতু হয়ো না, তোমরা ভেব না ওরা 75 আমরা 25, তোমরা ভেব না ওরা 30 ওরা 70 আমরা 30, তোমরা হতাশ হয়ে যেও না, তোমরা চিন্তায় চিন্তিত হয়ো না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা চিন্তায় চিন্তিত হয়ো না, তোমরা একটু বেয়াদবি মাফ করবেন, একটু গিরিশ দিয়ে দি, হ্যাঁ না মাশাআল্লাহ। আচ্ছা আমার আমার ওই আমার পাইলটকে আর আমার ভাই রফিকুল ইসলামের খাবারের ব্যবস্থা হয়েছে, একটু খবর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ আমি খেলেও খাড়ো না খেলেও খাড়ো, জোরে বলি আলহামদুলিল্লাহ। হুম হুম হুম, আমাদের মালদার ভাষায় বলে খেলেও খাড়ো না খেলেও খাড়ো, সেটা কি বলো তো? মানে আমরা যখন ছোটবেলায় মুস্তুজ বের হয় আমাকে দেন, আমাকে দেন,
আমাকে দে। তো খেলে তো আমরা ছোটবেলায় যখন মুস্তুজ বের হয়নি না, খোলার দরকার না, এমনি শুধু দেন। তো আমরা ছোটবেলায় যখন মুস্তুজ বের হয়নি তখন বলতাম যে ভাই খেলেও খাড়ো না খেলেও খাড়ো, কি বলো তো? তো এটা মানে একটা প্রশ্ন। হ্যাঁ, তখন মানে আমরা কি উত্তর দিতাম যে কুঠি, কুঠি বুঝেন, ওই যে মাটি দিয়ে বানায় আমাদের দিকে, অতি ধান অনেক কিছু রাখে, মানে ওর মধ্যে যদি মানে খেলে খাড়ো না খেলে জড়ো, এটা কি গো? এটা বস্তা। হ্যাঁ, খেলে খাড়ো না খেলে জড়ো, ওটা বস্তা। আর একটা খেলে